হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে কারণে আসা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকেই এটা কোয়ারিজ করেছে, অনেকে এটা মেসেজ করেছে আমাকে যে স্যার একটা টেকনিক্যাল জব পেতে, একটা টেকনিক্যাল গভর্নমেন্ট জব ক্র্যাক করতে কতদিন সময় লাগতে পারে। যদি অ্যাপ্রক্সি বলি সেটা কতদিন, আর যদি পার ফিফটি বলি সেটা কতদিন। ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা শুধু যে কজন কোয়েশ্চেন্স করেছেন তার তাদের আর কোয়েশ্চেন্স নয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইভেন যারা টেকনিক্যাল করছো প্রত্যেকজনেই কিন্তু মাথার মধ্যে এই জায়গাটা ঘোরাফেরা করে। আইটিআই করলাম, ডিপ্লোমা করলাম, অ্যাপ্রেন্টিস করলাম, বিটেক করলাম, যাই কিছু করলাম, কিসের জন্য করলাম? নিশ্চয়ই একটা ভালো জবের জন্য, ভালো একটা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবই যদি ধরো, ভালো একটা জবের জন্য করলাম। কিন্তু সেই জবটা আদৌ কতদিন পেতে সময় লাগবে, এই হচ্ছে কোয়েশ্চেন। ডেফিনেটলি কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে তার জীবনে একটা সময় দেবে যেটা সে এনার্জি পাবে নিজেকে দান করানোর জন্য। অনেকের বয়স থাকবে, এনার্জি থাকবে না, অনেকে এনার্জি থাকবে তো বয়স থাকবে না, অনেকে জিজা ক্যাটাগরি স্টুডেন্ট তাদের এজ চলে যাবে, বিভিন্ন রকম প্রবলেম আসতে থাকবে, কারোর ফ্যামিলিগত প্রবলেম থাকবে, কারোর ইকোনমি প্রবলেম থাকবে। সুতরাং প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম থাকবে, সেম স্টুডেন্টদেরও সেরকম প্রবলেম থাকবে। কিন্তু তার মধ্যে থেকেও তাকে একটা জব ঠিকভাবে পার করতে হবে, ঠিক পেতে হবে, কিন্তু সে এটা নিয়ে সবসময় চিন্তা করে কখন পাবো। তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে যে একটা টেকনিক্যাল স্টুডেন্ট আইটিআই ডিপ্লোমা বা বিটেক করার পর সে কতদিন পর একটা জবে ক্র্যাক করতে পারে। তো আমি অনেক স্টুডেন্টকে মানে সবার উদ্দেশ্যেই বলছি, অনেকেই স্টুডেন্ট আছেন যারা অলরেডি গভর্নমেন্ট জব ক্র্যাক করে গেছে, তারা হয়তো ভিডিওটা দেখবে, বা অনেকে স্টুডেন্ট আছেন যারা চেষ্টা করছো, ট্রাই করছো। সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, টেকনিক্যাল ক্ষেত্রে অন্তত আমি 15 ইয়ার্স এই টেকনিক্যাল লাইনের উপর স্টাডি করাচ্ছি। তো মনে করি মিনিমাম তোমার যদি একদম অ্যাকুরেটলি একটা টার্গেট থাকে, গভর্নমেন্ট জব আমায় পেতে হবে, এই জবের উপর আমায় ক্র্যাক করতে হবে, আমাকে আমার ফ্যামিলিকে স্ট্যান্ড করে দেখাতে হবে, আমি নিজেকে একটা জায়গাতে নিয়ে আসবো, আমি আমার ডেভেলপমেন্ট করবো, তাহলে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে যদি তুমি এগোতে থাকো, খুব জোর 8 মাস লাগবে, 9 মাস লাগবে, ইভেন 10 মাস লাগতে পারে। খুব জোর যদি বেশি বলি তাহলে 1 বছর তার বেশি নয়। কারণ টেকনিক্যাল জব বা টেকনিক্যাল পড়াশোনা করার পর জবটা পাওয়া কিন্তু ইজি হয় তাদের জন্য যারা কিন্তু এই ভাবনা চিন্তাগুলোকে মাথায় নিয়ে গিয়ে চলে। কারণ এই একটা জায়গা টেকনিক্যাল আইটিআই ডিপ্লোমা বা বিটেক বলো, যখনই তোমার এন্ড অফ সিলেবাস তুমি যাবে তখন থেকে তুমি মনে করবে যে হ্যাঁ আমার কিন্তু রেডি, আমি রেডি প্রিপারেশন, আমার রেডি যে একটা জায়গাতে আমি পৌঁছাতে পেরেছি। কারণ টেকনিক্যাল সিলেবাস কিন্তু একটা জায়গায় এন্ড হয়ে যায়, যেটা নন টেকনিক্যাল হয় না। টেকনিক্যাল সিলেবাসটা একটা জায়গায় এন্ড হওয়ার পর সেখান থেকে কিন্তু বারংবার কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে তোমার সামনে রিসাইকেল টাইপের হয়ে উপস্থাপিত হয়। তোমরা যখন কমপ্লিট করে ফেলতে পারবে থিওরিটা, কমপ্লিট করে ফেলতে পারবে এরিয়া অফ এমসিকিউ লেভেলটা, তখন কিন্তু যতই এক্সামিনার যতই তোমার চেষ্টা করবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে তোমাকে পাস আউট করার, তুমি কিন্তু পাস আউট হবে না, তুমি হতভম্ব হবে না। কারণ তুমি অলরেডি সেই জায়গাটা মার্ক করে নিয়েছো, কারণ তুমি সিলেবাস শেষ করে ফেলেছো, কারণ তুমি থিওরি কমপ্লিট করে ফেলেছো, তুমি ম্যাক্সিমাম মাত্রায় এমসিকিউটাকে কভার করে ফেলেছো। তাহলে এই জায়গাটা কেন তুমি তৈরি করতে পারবে না যদি তোমার একটা জব এইভাবে পাওয়া যায়? হ্যাঁ ডেফিনেটলি পাওয়া যায়, এইভাবেই পাওয়া যায়। সাপোজ তুমি আইটিআই ডিপ্লোমা বিটেক যেটাই করছো খুব ভালো, যাদের শুধুমাত্র আইটিআই আছে বা শুধুমাত্র ডিপ্লোমা আছে বা শুধু বিটেক আছে তাদের ক্ষেত্রে বলছি, অনেক অনেক ডিগ্রি নিয়ে তোমাকে কিন্তু ঘর সাজাতে হবে না। ডিগ্রি তোমার টেকনিক্যাল পরীক্ষার জন্য একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট, একটা ডিপ্লোমা সার্টিফিকেট যথেষ্ট। তুমি তার উপরে প্রিপারেশন করো, সেটার উপর জব পেয়ে দেখাও। কারণ তুমি একটা জিনিস ভাববে যে বাড়ির ডিগ্রি নিয়ে কিন্তু জবের এখানে কোনো ফ্যাক্টর নেই,
কারণ তোমার ডিগ্রির উপর কিন্তু জবটা হবে না, হবে তোমার এক্সপিরিয়েন্স, তোমার প্রতিভার উপর, তোমার চেষ্টার উপর, তোমার স্টাডির উপর। সুতরাং এটা বুঝতে পারছো তো যে এরকম ভেবে নাও যে তুমি হয়তো আইটিআই ডিপ্লোমা বিটেক ইউটেক যাই করেছো, তোমার কাছে জব নেই, একটা মাধ্যমিক পাস ছেলে সে গ্রুপ ডিতে চাকরি করে রেলে, তাহলে তার ভ্যালু কিন্তু তোমার থেকে অনেক বেশি, কারণ সে একটা সেন্ট্রালের এমপ্লয়ি, সে একটা জব হোল্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমার কাছে প্রচুর ডিগ্রি আছে কিন্তু তোমার পায়ের তলার মাটিটা শক্ত নয়, যে কোনো সময় মাটিটা তোমার ভেঙে যাবে কিন্তু তার পায়ের তলার মাটিটা শক্ত। সুতরাং তুমি চেষ্টা করবে সে যদি মাধ্যমিক পাস হয়ে একটা গ্রুপ ডি চাকরি জোগাড় করতে পারে, তাহলে তুমি কেন আইটিআই ডিপ্লোমা বিটেক হয়ে কেন একটা ভালো গভর্নমেন্টের টেকনিশিয়ান হতে পারবে না, কেন মেন্টেন হতে পারবে না, কেন জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবে না, কেন অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত হতে পারবে না? নিশ্চয়ই পারবে, 100% পারবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার তোমার একটা চাকরির ঘিরে তোমার সাইকোলজি, যেটা বলবে তোমার এইভাবে এইভাবে তোমায় চলতে হবে, কারণ তুমি ওইটা জেনে রাখবে শুধু চাকরির জন্যে, চাকরিটার জন্য শুধু তুমি ওয়েট করছো না, ওয়েট করছো অনেকজন, ধরো তুমি তোমার বাড়ির ফ্যামিলি তো আর তো ওয়েট করছে, যে তোমার বাবা অবসর প্রাপ্ত সে ওয়েট করছে যে আমার ছেলে চাকরি পেলে আমি একটু রেস্ট পাবো, তোমার মা ওয়েট করছে যে আমি আমার ছেলেটাকে অনেক পড়াশোনা করেছি একটা ভালো চাকরি পাবো। সুতরাং অনেকেই কিন্তু তোমার উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে ডিপেন্ডেবল, এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। সুতরাং 18 বছর পেরিয়ে গেছো, যথেষ্ট একটা বোঝার বয়স হয়েছে, আইটিআই ডিপ্লোমা বিটেক করেছো, সুতরাং এখন কিন্তু ওই রকম না যে বন্ধুদের সঙ্গে কলেজ গেলাম, কলেজ থেকে ফিরে যাচ্ছি, একটা ডিগ্রি করছি, ডিগ্রিটা নিয়ে আমি গিয়ে একটা প্রাইভেটে অ্যাপ্লাই করে দিলাম, সেখানে 12 ঘন্টা চাকরি করে 10-12 হাজার টাকা মাইনে পাবো, এইরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু কি পড়াশোনা করে ডিগ্রি করতে যেও না, কারণ এইরকম ভাবনা চিন্তা থাকলে কিন্তু গভর্নমেন্টও পাবে না। আর যদি ওই 12 হাজার টাকার মাইনে যদি তোমার টার্গেট থাকে তাহলে তুমি এত পড়াশোনা করে টাকা খরচা করো না, টাকা খরচা করো যখন যেখানে তুমি তোমার ফ্যামিলিকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে, টাকা খরচা করো সেখানে তুমি নিজেকে স্যাটিসফাই করতে পারবে, টাকা খরচা করো সেখানে যেখানে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, এইগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। আর টেকনিক্যালে 100% জব পাওয়া যায় 8-9 মাসের মধ্যেই পাওয়া যায়। যদি আমি স্টুডেন্টকে ধরেই চলি, স্টুডেন্টদের প্রত্যেক স্টুডেন্টকে আমি অ্যাডভাইস দিচ্ছি, তোমরা অ্যাকুরেসি মেনশন করে এরকম ভাবে চলো, ঠিকঠাক ভাবে প্রিপারেশন করো, থিওরিটা ঠিক করে করো, ম্যাথটা ঠিক টাইমে প্র্যাকটিস করো, রিজনিং গুলো করো, বিভিন্ন রকম সাইড থেকে কোশ্চেন ঘাটাঘাটি করো, বা কোনো একটা রুটিন তৈরি করো, ডেইলি ফলো আপ করো রুটিনটাকে। হ্যাঁ, তোমাকে সারাদিন 24 ঘন্টা পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, গভর্নমেন্টের বেজনে লেগে থাকার মানসিকতা অবশ্যই থাকতে হবে, তাতে তুমি আধা ঘন্টা সময় দাও, 1 ঘন্টাও দাও, 2 ঘন্টা দাও, 3 ঘন্টা দাও, কিন্তু তোমার এই রেগুলারিটিসটা মেনটেন করা কিন্তু অবশ্যই দরকার, কারণ গভর্নমেন্ট জবের জন্য কিন্তু বিশাল বড় একটা প্রতিভাবান পুরো ট্যালেন্টের একটা মাথার দরকার হয় না, দরকার হয় একটু লেগে থাকার দরকার। সুতরাং তুমি যখন জবের জন্য খাটছো, একটা ব্রিলিয়ান স্টুডেন্টও খাটছে, তোমার থেকেও নিচু স্টুডেন্ট খাটছে জিনিসটার জন্য। সুতরাং এরকম নয় যে ব্রিলিয়ান স্টুডেন্ট জব পেয়ে গেল তুমি পেলে না, কারণ তার ব্রিলিয়ান্সে তার মাথাটা ক্যাচ করার ক্ষমতাটা বেশি, তোমার ক্যাচ করার ক্ষমতাটা কম, কিন্তু তার তোমার ক্যাচ করার ক্ষমতাটা কম কিন্তু তোমার চাহিদা অনেক বেশি। সুতরাং এই চাহিদাটাকে যদি রাখতে পারো, নিজের পেটে খিদে পেলে যেরকম তোমার মনে হয় যে আমার খিদে পেয়েছে বা কিছু খেতে হবে, এইরকম চাকরিটাকে খিদে হিসাবে ভাবো না, আমার চাকরি পেতে হবে, আমার ভালো জব করতে হবে, তাহলে আমি কেন পড়াশোনা করলাম এতদূর, কেন টাকা খরচা করলাম, এইগুলো ভাবলে কিন্তু অবশ্যই পাবে। আবার অনেক যারা আছো, ভিডিও অনেকেই দেখছো যে যারা জব করছো তারা ভাবছো আমরা তো একটা জবের মধ্যে লেগে গেছি, সারাদিন সময় পাই না, আমরা কি আগু বা জব ভালো গভর্নমেন্ট জব পাবো? তাদের উদ্দেশ্যও আমি বলছি অবশ্যই পাবে, কারণ তোমরা যারা জব করছো তার একটা জবটার উপরে এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপর তো তোমাদের একটা জ্ঞান তৈরি হচ্ছে, যারা অবশ্যই তোমরা চেষ্টা করবে, এই ক্ষেত্রে একটা বলি তোমরা রিলিভেন্ট এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবে। কারণ আমি বলছি কেউ ধরো ফিটার ট্রেড করেছো, সে ফিটারের উপর জব করো, কেউ মেকানিক্যাল ডিপ্লোমা করেছো, ইলেকট্রিক্যাল কেউ করেছো, সে তার রিলিভেন্ট ট্রেডের উপর জব করো, তাহলে কি হবে তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে, জ্ঞান বাড়বে, জ্ঞানটা বাড়লে তুমি পরীক্ষায় বসবে,
তখন সব কোশ্চেন যে তোমার কমন আসবে না আমার কিছুটা তুমি তোমার জ্ঞান সঞ্চয় করছো সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে, তাহলে দেখবে কিন্তু তোমারও কিন্তু যারা জব করছো প্রাইভেটে তাদেরও কিন্তু জব পাওয়ার সম্ভাবনা থাকে। তারাও যদি ভাবে যে আমি এই প্রাইভেটের জবটা এখন যেটা করছি শুধুমাত্র এই সময়টার জন্যে, এই সময় আমি ফর্ম ফিল আপ করবো, এই সময় আমার বাড়িতে কিছু টাকা দিতে হবে, এই সময় আমি আমার নিজের খরচে চালাবো, সেই সময়টার জন্যেই শুধু ভাবো আমি জব করবো, কিন্তু এইটা দেবো না আমি কিন্তু লং টাইমের জন্য 12 ঘন্টার ডিউটি 12 বছর ধরে করবো, এইটা কখনো ভেবো না, 12 ঘন্টার মাইনে দিলে সারা জীবন পড়ে থাকবো। তোমাকে কিন্তু ভাবনা চিন্তা উপর দিকে রাখতে হবে। যদি আমরা 100% স্বপ্ন দেখি তাহলে আমাদের 50% স্বপ্ন পূরণ হয়, তাহলে 100% স্বপ্নকে পূরণ করতে হলে আমাদের 200% স্বপ্ন দেখতে হবে, তবে তুমি 100% আসতে পারবে। এইটুকুনি মাথায় রেখে নিও। আর টেকনিক্যাল ব্যাপারে যদি তোমার মনে হয় যে তুমি রুটিন পাই তৈরি করতে পারছো না, সেলফ স্টাডি করবে ঘরে কি করে সরি প্রিপারেশন করবে, সেলফ স্টাডি করতে পারছো না, ডেফিনেটলি তোমার আমার এই ভিডিওর নিচে মেসেজ করবে, আমি রুটিন পাঠিয়ে দেবো কিভাবে, তার সময়টা দেখবো সে কতটুকু স্টাডি করে, বা সে যদি কলেজের স্টুডেন্ট হয় বা সে যদি জব জব ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু আমাকে বুঝে শুনে একটা রুটিন বানিয়ে দিতে হবে, রুটিনটা ফলো আপ করলে স্টুডেন্ট থেকে জব ক্যাটাগরি স্টুডেন্ট সবাই কিন্তু র্যাঙ্ক করতে পারবে ডেফিনেটলি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর যদি মনে হয় যে এরকম ভিডিও দরকার, কারোর যদি মনে হয় যে সেলফ স্টাডি করবো তুমি বুঝতে পারছো না কীভাবে স্টাডি করবো, তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার নাম্বারে ফোন করো 7003 06569 নাম্বারে ফোন করো, এই নাম্বারে ফোন করলেও তোমরা কিন্তু তোমাদের একটা রুটিন পেয়ে যাবে যেটার উপর সেলফ স্টাডি করে তুমি কিন্তু জব ক্র্যাক করতে পারবে উইদিন 8 মান্থসের মধ্যে। সুতরাং তাহলে আজকে আমি এখানে আমার ভিডিওটা স্টপ করছি। আবার লাস্টে একটা কথাই বলবো, টেকনিক্যাল আইটিআই ডিপ্লোমা বিটেক যে যেটাই করেছো সেটার উপরে তুমি জব ক্র্যাক করতে পারবে 8 থেকে 9 মাসের মধ্যে, শুধু তুমি তোমার নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসো যে জব তোমায় পেতে হবে, এইটুখানি শুধু দরকার। আজকে তাহলে এখানে ভিডিওটা স্টপ করছি, আরও ভিডিও আসছে তোমাদের জন্য, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করো, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই ওয়েট করো।